সাকিবুল হাসান ব্যাটিং অর্ডারে 3 নম্বরে বেশ সফল। গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে 1 ম্যাচ এবং তার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজেই তিনি ব্যাট করেছেন 3-এ। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে একবারও 3 নম্বরে খেলার সুযোগ পাননি সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার 3 ম্যাচে ব্যাট করেছেন 5-এ। এখানেও যে খারাপ করেছেন তেমন নয়, 3 ম্যাচে করেছেন 2টি 50। সাকিব কি তবে আর 1 ডাউন বা 3 নম্বরে দেখা যাবে না? ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পরিষ্কার করেই জানিয়ে দিলেন সেই সম্ভাবনা আর নেই। তামিম বলেন, সাকিবের ব্যাটিং অর্ডার 4-5-এই থাকবে, এটা ফিক্সড। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটে বলে অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব, হয়েছেন ম্যাচ সেরাও। সাকিবের হাত ধরে জিতেছে বাংলাদেশ। সতীর্থকে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন তামিম। তিনি বলেন, সাকিবের দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স দলকে জেতাতে রেখেছে অনেক বড় ভূমিকা। সাকিবের আজকের পারফরম্যান্স ছিল অসাধারণ। তামিম যোগ করেন, সাকিব পুরো ক্যারিয়ারেই আমাদের জন্য অসাধারণ কিছু করেছে। সাকিবের মতো খেলোয়াড় পেলে যে কোনো দলই নিজেদের ভাগ্যবান মানবে।